ভারতের আকাশে কাঙাল পাক ড্রোন। কেন কাঙাল বলছি, কারণ আমরা জানি যে পাকিস্তানের অবস্থা একেবারে শোচনীয়, খাবার জুটছে না, খাবার নিয়ে রীতিমতো কারাকারি অবস্থা, সরকারি যারা কর্মচারী তাদের অবধি চাকরি থাকছে না, এত পরিস্থিতি খাওয়া খারাপ হয়ে গেছে সেখানে। তার মধ্যে ভারতের আকাশসীমায় পাক ড্রোন নিষ্ক্রিয় করে নেশার জিনিস উদ্ধার করলো বিএসএফ। ভারতের আকাশসীমায় চলে এলো পাকিস্তানের ড্রোন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে ড্রোনটিকে নিষ্ক্রিয় করলো সীমান্তরক্ষী বাহিনী। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফিরোজপুরে, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, তার সঙ্গে নেশা দ্রব্য। জানা গেছে শনিবার ভোরে পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্তে ভারতীয় আকাশ সীমায় ঢুকে পড়ে পাক ড্রোনটি, প্রযুক্তিগত কৌশল কাজে লাগিয়ে সেটিকে নিষ্ক্রিয় করে বিএসএফ জওয়ানরা। ড্রোন থেকে উদ্ধার করা হয় প্রায় 500 গ্রাম বেআইনি নেশাদ্রব্য এবং পিস্তলের খালি ম্যাগাজিন। বিএসএফ মনে করছে সীমান্তে অপরাধ চক্র সংগঠিত করার জন্য সেই উদ্দেশ্যে পাঠানো হয়েছিল সেগুলিকে। এর আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে পাকিস্তানে ঢুকে পড়েছিল ভারতীয় সেনাবাহিনীর নজরদারি ড্রোন। রুটিন নজরদারি চালানোর জন্য জম্মু ও কাশ্মীরের রাজৌরি থেকে ড্রোনটি উড়িয়েছিল ভারতীয় সেনা। এরপরে ড্রোনটি অসাবধানতাবশত এলওসি অতিক্রম করে পাকিস্তানে ঢুকে পড়ে। পরবর্তীতে পাকিস্তানের সেনাবাহিনী ড্রোনটি উদ্ধার করে। এই পরিস্থিতি মোকাবেলায় ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস স্তরে কথা বলার জন্য পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে ভারতীয় সেনাবাহিনী। কয়েক মাস আগে ভারতীয় বিমান বাহিনীর ফাইটার এয়ারক্রাফট প্রযুক্তিগত ত্রুটির কারণে রাজস্থানের জয়সালমীর জেলার পোখরান ফায়ারিং রেঞ্জের কাছে অসাবধানতাবশত একটি এয়ার স্টোর ছেড়ে দিয়েছিল। আধিকারিকরা জানান এয়ার স্টোরটি বোমা ফেলার উদ্দেশ্যে মহড়া দেওয়া হচ্ছিল, সেই সময় সেটি অসাবধানতায় পাকিস্তান সীমানায় ঢুকে পড়ে এবং সেখানে বিস্ফোরণ ঘটে, তবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সেই ঘটনার পরে প্রযুক্তিগত ত্রুটির তদন্ত করা হয়। তবে এই ঘটনা এর আগে ঘটেছে, 2022 সালেও এমন ঘটনা ঘটে। ভারত থেকে দুর্ঘটনাবশত একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র পাকিস্তানে গিয়ে পড়ে। ক্ষেপণাস্ত্রটিতে নিরস্ত্র ছিল, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়া চান্নু এলাকায় গিয়ে সেটি পড়ে, মাটিতে বড় গর্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়িঘরও। সেবারও যান্ত্রিক গোলযোগের কথা জানায় ভারত। কাজে গাফিলতির জন্য এক উইং কমান্ডার সহ 3 বায়ুসেনা আধিকারিককে বরখাস্ত করা হয়। পাকিস্তানের অবস্থা বেশ শোচনীয়, রীতিমতো সেখানে খাবার সংকটে, খাদ্য সংকটে বলা যেতে পারে। কারণ কিছুদিন আগে আপনাদেরকে একটা ছবি দেখিয়েছিলাম যেখানে রেশনের গাড়ি প্রবেশ করতে না করতেই এমনভাবে লোকজন সেখানে ঝাঁপিয়ে পড়ে যে অনেক খাদ্যদ্রব্যই নষ্ট হয়ে যায়। আর তার মাঝেই ভারতের আকাশ সীমায় পাক ড্রোন নিষ্ক্রিয় করে নেশার জিনিস উদ্ধার করলো বিএসএফ। ভারতের আকাশ সীমায় চলে আসে এই পাকিস্তানের ড্রোন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে ড্রোনটিকে নিষ্ক্রিয় করে সীমান্তরক্ষী বাহিনী। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফিরোজপুরে, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রের অংশ এবং নেশার দ্রব্য। জানা গিয়েছে শনিবার ভোরে পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্তে ভারতীয় আকাশ সীমায় ঢুকে পড়ে পাক ড্রোনটি। প্রযুক্তিগত কৌশল কাজে লাগিয়ে সেটিকে নিষ্ক্রিয় করে বিএসএফ জওয়ানরা। ড্রোন থেকে উদ্ধার করা হয় প্রায় 500 গ্রাম বেআইনি নেশাদ্রব্য এবং পিস্তলের খালি ম্যাগাজিন। বিএসএফ মনে করছে যে সীমান্তে অপরাধ চক্র সংগঠিত করার জন্য সেই উদ্দেশ্যে পাঠানো হয়েছিল সেগুলিকে। এর আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে পাকিস্তানে ঢুকে পড়েছিল ভারতীয় সেনাবাহিনীর নজরদারি ড্রোন। রুটিন নজরদারি চালানোর জন্য জম্মু ও কাশ্মীরের রাজৌরি থেকে ড্রোনটি উড়িয়েছিল ভারতীয় সেনা। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।